নমস্কার, করুণাময়ী মা সারদা গ্রুপের গ্রুপ নয় পেজের সকল সদস্য ভক্তবৃন্দকে জানাই আমার প্রণাম। আমরা মাতৃ অনুধ্যানে বসেছি। আজকে আমরা শ্রীমর ডায়েরি থেকে মায়ের কিছু কথা, নিজ মুখে বলা কিছু কথা শুনব। তো মায়ের কথা শুনবার জন্য মনটিকে প্রস্তুত করে নিতে হয়, তাই মাকে প্রণাম করে, ঠাকুর মা স্বামীজিকে স্মরণ করে, তাদের আশীর্বাদ প্রার্থনা করে আমরা একাগ্র মনে মাতৃ অনুধ্যান করব, মায়ের কথা শুনব। কারণ আজকে আমরা মায়ের যে কথাগুলো শুনব এই অনুধ্যানে, এর সবগুলো মা নিজের মুখে বলবেন, তার জীবনের কথা। তার জীবনের কথা বলতে ঠাকুর তাকে যে কথাগুলি বলতেন, অর্থাৎ ঠাকুর সম্পর্কে মা স্মৃতিচারণা করবেন, সেই কথাগুলো শুনব। কেমন করে এই কথাগুলো এলো শ্রীমর ডায়েরিতে? শ্রীমর যিনি স্ত্রী নিকুঞ্জ দেবী, তিনি এই যে পরিবারটি, এই পরিবারটি কেন এসেছিল এই মাস্টার মশাইয়ের ঠাকুরের কাছে, কেন আসা? না, অশান্তি, সাংসারিক অশান্তির জ্বালায় জর্জরিত হয়ে মানুষটা আত্মহত্যা করবে বলে ভাবছিল। রাতের অন্ধকারে দিক বিদিক শূন্য হয়ে, মানে দিকভ্রান্ত হয়ে দৌড়াচ্ছিল, কোথায় যাবে ঠিক নেই, পিছনে স্ত্রী দৌড়াচ্ছে, পয়সা নেই। তো এই রকম একখানা সিচুয়েশনে তিনি অতিষ্ঠ হয়ে কি করবেন না করবেন, আমরা সবাই এই ফেজগুলোর মধ্যে দিয়ে এসেছি, যে কত অসুবিধা, আমরা যখন কোনো বিপদে পড়ি, সমস্যায় পড়ি, তখন আমাদের উদ্ভ্রান্ত লাগে নিজেদেরকে, কোথাও মন বসে না। তো মাস্টার মশাইয়ের ঠিক আমাদের মতন অবস্থা, আর তিনি ঘুরে বেড়াচ্ছেন। সেইখানে দক্ষিণেশ্বরে আসা, খোঁজ খোঁজ করতে করতে একজন পরমহংস থাকে, একটা সুন্দর বাগান আছে, তো দেখতে এসেছে। সেই বাগানে একজন মানুষ দেখলেন, আর সেই মানুষকে দেখে ক্রমশ ক্রমশ যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে আমার জীবনের এই যে যত দুঃখ এসেছিল, এই যে আমার উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানো, এই যে আমার জীবনের দুঃখ আসা, এ দুর্ভাগ্য নয়, এ আমার সৌভাগ্য। কারণ ওই দুঃখের পথ বেয়ে আমি এই দেবতা, এই ভগবানের সামনে এসে উপস্থিত হতে পেরেছি। তো অসুবিধার হাত ধরেই ঠাকুরের কাছে তাদের আসা। এই মাস্টার মশাইয়ের পরিবারের ঠাকুরের কাছে আসা মানেই ম্যাজিক হয়ে গিয়ে সমস্ত সমস্যা কিন্তু দূরীভূত হয়ে যায়নি। এককালে শেষ দিন পর্যন্ত মাস্টার মশাইয়ের অসুবিধা অশান্তি চূড়ান্ত রকম ছিল, এবং শেষের দিকে আরও ছিল, কারণ তার নিজের শারীরিক অসুস্থতা এত প্রবল ছিল যে তিনি হাউ হাউ করে কাঁদতেন। তাহলে কতখানি যন্ত্রণা একজন মানুষের হলে তিনি ওইভাবে কাঁদতে পারেন। তো তার স্ত্রী, তিনি তো আরো এই রকম বিভিন্ন রকম অসুবিধায় পড়েছেন, তিনিও অশান্তির চোটে, সাংসারিক অশান্তির চোটে আত্মহত্যা করতে গেছিল। তো সেই রকম সময়তে ঠাকুর বুঝিয়েছেন, ঠাকুরের কাছে এসেছে, আর আত্মহত্যা করতে গিয়েছিল মাস্টার মশাইয়ের স্ত্রী। আর মহিলাদের সম্পর্কে ঠাকুরের ভাব অতি উচ্চ, কারণ সমস্ত মহিলা মানে ঠাকুরের চোখে কে? সে রতির মা থেকে আর রাস্তায় দাঁড়ানো যে বেশ্যা সে হোক, আর ওই
তার যে গর্ভধারিণী এবং আমাদের মা সারদা যিনি তার স্ত্রী, আর মন্দিরে যে মা রয়েছেন, এরা সকলে তার কাছে এক, সকলেই ওই মন্দিরের মা। তো মহিলাদের সম্পর্কে ঠাকুরের ভাব অতি উচ্চ। অত বড় পণ্ডিত মানুষ যখন বলছেন যে আমার স্ত্রী ভালো কিন্তু বিদ্যারূপিণী নয়, তখন ঠাকুর মানে অজ্ঞানী এই শব্দটা ব্যবহার করেছিল, অজ্ঞানী, তখন ঠাকুর বিরক্ত হয়ে বলছে, আর তুমি বুঝি খুব জ্ঞানী, তুমি বুঝি খুব জ্ঞানী, চমকে ওঠার মতন কথা। মাস্টার মশাই ভাবছেন যে আমি এত বড় পণ্ডিত, কারণ তিনি বহু বিদ্যা অধীত করেছেন, অর্জন করেছেন, তিনি একসঙ্গে দুটো তিনটে স্কুল কলেজে পড়াবার মতন সামর্থ্য রাখেন এবং পড়িয়েওছেন, দুটো তিনটে পাস করেছেন, সে যুগে বিরল। সেই মানুষটাকে বলছে, সবাই তাকে যখন সম্মান করে তাকে বলছে, তুমি বুঝি খুব জ্ঞানী। তার স্ত্রী তো তার তুলনায় কিছুই না, লেখাপড়া জানে না, তাহলে কথাটার মানে কি? এই যখন মাস্টার মশাই অবাক হয়ে যাচ্ছে ঠাকুরের কথা শুনে, তখন তো ঠাকুরের এই ভাবটাও রয়েছে যে না জেনে তুমি খানিকটা বিদ্যা জেনেছ বলে তুমি শ্রেষ্ঠ হতে পারো না। মানুষের বিদ্যা বা এই দু তিনটে পাশে তার তার ঐশ্বর্য নয়, তার প্রাণ, তার ভিতর অন্তরে কত পবিত্রতা আছে সেটা তার ঐশ্বর্যের পরিমাপ, সেটা তার ঠিক মতন করে বোঝায় যে তার কত ঐশ্বর্য রয়েছে। তো সেই জন্যে ঠাকুরের ভাব মেয়েদের সম্পর্কে অতি উচ্চ। তো এখন সেই ভক্তেরই একজন ভক্তেরই স্ত্রী, সেও ঠাকুরের কাছে অতি প্রিয়। যখন সে সুইসাইড করতে যাচ্ছে, তো ঠাকুর কাছে নিয়ে এসেছেন, কাছে নিয়ে এসে খুব সুন্দর করে বুঝিয়েছেন, আর মা রয়েছেন নহবতে, মায়ের কাছে রেখে দিয়েছেন যে এইখানে তুমি থাকো। আবার ভয় কি, কিরকম ঠাকুর, ঠাকুরকে আমরা কখনো ওই পাথরের পাথরের মূর্তি বলে কল্পনা করতে আমাদের যেন দ্বিধা লাগে, কেন জানেন? কারণ ঠাকুরকে আমার বাবা বলতে, আমার বাড়িতে যেরকম বাবাকে বাবা বলি, পাড়ার কাকুকে কাকু কি দাদু, এই যে একটা খুব সম্পর্কটা ঘনিষ্ঠ, মানবিক সম্পর্কের মধ্যে যে একটা রসের ব্যাপার রয়েছে, সে ভগবানের সঙ্গে সেটা তৈরি করেন, যেরকম তৈরি করেছেন মীরা, যেরকম আরো অনেক সাধককে আমরা দেখতে পাই তারা তৈরি করেছেন। তো আমরা তো সহজে সেটা করতে পারি না। এখন আমাদের ঠাকুরকে কিন্তু ওইটি বলতে ইচ্ছে করে, মনে হয় না যে স্বর্গের দেবতা বা পাথরের মূর্তি, তিনি আমাদের একেবারে আপনার জন। কেন কি, এই যে নিকুঞ্জ দেবী, তিনি সুইসাইড করতে গিয়েছেন, তাকে ওখান থেকে নিয়ে এসে কত শত মিঠে কথা বলে, কত শান্তির কথা বলে, তার প্রাণের মধ্যে যে দাবদাহ উঠছিল, যে জ্বালাটা উঠছিল, সেটাকে শান্ত করছেন, রাখছেন মায়ের কাছে, কিন্তু আবার সদা সর্বদা সতর্কভাবে থাকছেন। কেন না, পাশেই গঙ্গা, পাছে কিছু করে ফেলে। এইখানে আমাদের ঠাকুর আমাদের আপনার জন হয়ে ওঠেন। ঠিক একইভাবে আমাদের মাকে ওই পাষাণী কালী বা ওই মাঝে মাঝে দশটা হাত নিয়ে আসা, অস্ত্র শস্ত্র ধরে অসুরকে বধ করা দুর্গা বলতে আমাদের ঠিক মন সায় দেয় না। আমাদের ওই ১৮টা গিট দিয়ে ওই দুঃখিনী মা বসে রয়েছেন আকাশের চাঁদের দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে, আর তার পাশটিতে ঢাকা দিয়ে রাখা ছেলেদের জন্য
খাবার দাবার সেগুলোকে পাশে নিয়ে রেখেছেন এবং যতটা গরম থাকা যায় তাই জন্য ভালো করে চাপা দিয়ে রেখেছেন। আর এক প্রদীপটা জ্বলছিল সেটার পাশে একটু তেলটা বেশি খরচা হয়ে যায় তাই প্রদীপটাকে নিভিয়ে দিয়েছেন। পাটাতে বড় কষ্ট তাই খুঁটিটাতে তিনি ঠেস দিয়ে পাটাকে মেলে দিয়ে আর জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে জয়রাম বাটির উঠোন। আর মা তাকিয়ে রয়েছেন আকাশে চাঁদের দিকে উদাস ভাবে, কি ভাবছে তা তিনিই জানেন। মনে হয় কাছে গিয়ে বসে পড়ি, ওই যে তাপ্পি দেওয়া শাড়ি, 18টা গিট দেওয়া শাড়ি, ওর মধ্যে মুখটাকে ডুবিয়ে দিই, কোলের মধ্যে মুখটাকে ডুবিয়ে দিয়ে বলি, মা এইটি যেন ইচ্ছে করে, দুর্গা ভাবতে ইচ্ছে করে না, পাশানি কালী রুদ্র রূপী কালী রূপে কালী দেখতে ইচ্ছা করে না, তাই না? আমাদের ঘরের মা, আমাদের ঠাকুর আর মায়ের এটি বৈশিষ্ট্য, এটি বৈশিষ্ট্য। যতভাবে ভাবা যাক তাদের জীবন দেখলে জানলে কিছুতেই তাদেরকে পাথরের মূর্তি বলে ভাবতে ইচ্ছে করে না, মনে হয় তারা বড় আপন, এই ডাকলেই বোধহয় সাড়া দেবে, এত সুন্দর এত সুইট। যাই হোক, তো এখন নিকুঞ্জ দেবীর মনে ঠাকুরের যে এই ভাবটা এটা কি রকম ভাবে পৌঁছেছিল, সত্যি কি নিকুঞ্জ দেবী শান্তি পেয়েছিলেন তার এই জ্বালা যন্ত্রণার সময়? কারণ তার জ্বালাটা কি না, তার ছেলে মারা গিয়েছে। তো আমরা যারা মা সকলে বোঝেন যে সন্তান হারা মায়ের প্রাণের কষ্টটা আর কোনো কিছুর সঙ্গে বোধহয় তুলনা করা যায় না। এই যন্ত্রণা এই আগুন নেব্বার নয়। তো সেইখানে সত্য সত্যই ঠাকুর কি কোনো শান্তির প্রলেপ দিতে পেরেছিলেন? পেরেছিলেন। নিকুঞ্জ দেবীর একটি কথা আমাদেরকে সেটা বুঝতে সাহায্য করে, প্রমাণ দেয়। কিভাবে না, ঠাকুর যখন অসুস্থ হয়েছেন এবং কাশীপুরে নিয়ে যাওয়া হয়েছে আর ডাক্তার দেখে বলছেন যে এটা ক্যান্সার, এটা ভালো হবে না, এই খবরটা গেছে মানে নিকুঞ্জ দেবীর কাছে। কিন্তু সেটা যাবার আগেই নিকুঞ্জ দেবী বুঝতে পেরেছেন, কিরকম না, তিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্নে দেখেছেন যে ঠাকুরের রোগ ক্রমশ বাড়ছে, ঠাকুরের রোগ কমছে না। তিনি তো ভালো হবার জন্য সুস্থ হবার জন্যই কাশীপুরে এসেছিলেন ভাড়া নিয়ে, তিনি স্বপ্নে দেখছেন ঠাকুরের রোগ ভালো হচ্ছে না, ভালো হবে না। তো সেই স্বপ্ন দেখে তিনি কেঁদে কোকিয়ে উঠছেন, কি বলছেন, বলছেন, ওগো তোমার কাছে গিয়ে যে আমার সব জ্বালা জুড়িয়ে গিয়েছিল, কেঁদে কেঁদে বলছেন, অর্থাৎ বলছেন যে তোমার কাছে গিয়ে যে আমার সব জ্বালা জুড়িয়ে গিয়েছিল আর তুমি চলে যাবে, তুমি থাকবে না, এই হাহাকারটা বুক থেকে বেরিয়ে বেরোচ্ছে। তাহলে ওই পুত্র শোক আমাদের ঠাকুর সেই অস্ত্র রাখেন যাতে মায়ের হৃদয়ে ওঠা পুত্র হারানোর শোক থেমে যেতে পারে, নিভে যেতে পারে সেই আগুন। আমাদের ঠাকুর সেই অস্ত্র সেই ক্ষমতা নিয়ে এসেছেন এবারে, তার হাতে কোনো কুড়ুল কুঠার কিছু নেই, তীর ধনুক কিছু নেই, শুধু শান্তি রয়েছে। তিনি করুণায় এসেছিলেন, আমাদের দেখে তার হৃদয় কেঁদেছিল তাই তিনি এসেছেন, তাই ভৎসনা করতে তো তিনি আসেননি, মনগুলোকে সব তার দিকে টেনে নিতে এসেছেন। না হলে কে না কে ঠাকুর, কিছু না কিছু না কারুর থেকে আমরা যদি কিছু পাই তার জন্য আমাদের মনে ঠিক একটু জায়গা থাকে, যদি তার সঙ্গে যোগাযোগ না হয় স্মৃতিতেও অন্তত তার একটু জায়গা থাকেই থাকে।
তো নিকুঞ্জ দেবী কেঁদে কোকিয়ে উঠছে স্বপ্ন দেখে, তার মানে কতখানি জায়গা জুড়ে ঠাকুর রয়েছেন। আর কেন রয়েছেন? কারণ ঠাকুরের থেকে তিনি পেয়েছেন। তো ঠাকুর চলে যাবার পরে যখন মা এই এই নিকুঞ্জ দেবী রয়েছেন এখানে এসে, এই উদ্বোধনে এসে, তখন মাস্টার মশাই নিকুঞ্জ দেবীকে মায়ের কাছে রেখে গিয়েছিলেন। কেন না, মাসখানেক মতো থেকেছিল, কারণ যখন ঠাকুর চলে যাবার পর তো মায়ের খুব কষ্ট হয়েছিল, মায়ের মনে হয়েছিল যে আমি আমার এই শরীরটা রাখবো না। এবং একটা সময় তিনি চলে গিয়েছিলেন বৃন্দাবন, পুরী, কোঠারি, এইসব জায়গায় যখন দর্শন টর্শন করে আবার ফিরে এসেছেন, তখন মাস্টার মশাইয়ের বাড়িতে ছিলেন মা কিছুদিন, মাসখানেকের মতো। যারা আপনারা মাস্টার মশাইয়ের বাড়িতে গিয়েছেন তারা জানেন যে সেখানে ওটা একটি তীর্থস্থান, কারণ এই মাসাধিক কাল মা সেখানে ছিলেন এবং সেখানে ঘট প্রতিষ্ঠা করার স্বপ্ন পেয়েছিলেন। তাই মা এসে ওখানে ঘট এবং পূজোর আসন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। মায়ের সেই প্রতিষ্ঠা করা আসন ঘট এখনো পর্যন্ত মাস্টার মশাইয়ের বাড়িতে রয়েছে। তো সেইখানে বসে মা ঘন্টার পর ঘন্টা পুজো করতেন, জপ করতেন, ধ্যান করতেন। তো ওই মাস্টার মশাইয়ের ওই বাড়িটি স্থান মাহাত্ম্যে একটি তীর্থস্থান, পরম পবিত্র তীর্থস্থান বললে কিছু ভুল বলা হবে না, কারণ সেখানে স্বয়ং ভগবতী বসে, আমাদের মা বসে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসাধিক কাল জপ ধ্যান করে কাটিয়েছেন। তো এই যখন সেইখানে নিকুঞ্জ দেবীও তো রয়েছেন মাস্টার মশাইয়ের বাড়িতে, তখন মাস্টার মশাইয়ের স্ত্রীর সঙ্গে কখনো কখনো মায়ের কথা হয়েছে। সেই কথাগুলো নিকুঞ্জ দেবী গিয়ে মাস্টার মশাইকে বলেছেন যতটা যতটা মনে আছে। আর আমাদের মাস্টার মশাইয়ের যা করণীয় বা যে কাজের জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন, ঠাকুরের কচুরি পানার দল, কলমিলতার দল, তো তারা সমস্ত এক একটা কাজ নিয়ে তো এসেছিল, আমাদের মাস্টার মশাইও ঠাকুরের এই লীলা লিখবেন বলে এসেছিলেন। তো ওই লেখা তার অভ্যাস, মায়ের এই কথাগুলো তিনি লিখে লিখে রেখেছেন, সেই কথাগুলো আজকে আমরা শুনব। এর প্রতিটি কথা মায়ের নিজের মুখে বলা এবং এর বেশিরভাগ কথাই মা ঠাকুরের সম্পর্কে বলছেন, অর্থাৎ এই যে স্বামী স্ত্রী, এবং কখন বলছেন সেই কালটা একটুখানি মনে রাখুন না, ঠাকুর কিছুদিন আগে সদ্য চলে গেছেন এবং মা বিরহ কাতর ছিলেন। এই বিরহ কাতর অবস্থাটা একটু কেটে গেছে বটে, কিন্তু স্বামীর কথা মায়ের মনে একেবারে টাটকা তাজা। তাই কথায় কথায় মা ঠাকুরের প্রসঙ্গই উত্থাপন করছেন এবং কথা বলছেন। আমি সেই কথাগুলো শুনি আজকে। নিকুঞ্জ দেবী মাকে একদিন বলছেন যে মা, সংসারে কেবল যন্ত্রণা আর অশান্তি, তোমার কাছে এলে পরে আমার তপ্ত হৃদয়ে একমাত্র একটু শান্তি আসে, আর তোমাকে মা বলে ডাকলে আমার হৃদয় জুড়ায়। এখন আমি এই জায়গাটা না পড়ে ভারী, মানে কি বলবো, একটু মজাও লাগে আবার মানে কষ্টও লাগে। কেন বলছি না, মা তখন নিজে একজন, তার স্বামী মারা গিয়েছে, স্বামী চলে গিয়েছে, ঠাকুর তো আমাদের আর মারা যাননি, জাস্ট দেহটা ত্যাগ হয়েছে, ঠাকুর আমাদের আছেন, কাছেই আছেন, আমাদের ভিতরেই আছেন, আমরা সবাই বিশ্বাস করি। যাই হোক, তো স্বামী চলে গিয়েছেন, বিরহ কাতরা স্ত্রী,
তিনি একটু যন্ত্রণায় আছেন এটুকু আমরা তো আশা করতে পারি। মানব শরীর ধরে তারা এসেছেন, তো মানবীয় যন্ত্রণার শিকার তো বটেই। যোগেন মহারাজ যখন চলে যাচ্ছেন, মা ফুকরিয়ে কাঁদছেন, সামলাতে গেলে, সান্ত্বনা দিলে মা বলছেন, যাও যাও, আমার যোগেন চলে গেল আর তুমি আমাকে সান্ত্বনা দিতে এসেছো, বলে তিনি কিরকম কাঁদছেন, মানে ডুকরে ডুকরে কাঁদছেন। বলছে, আমরা মাকে কোনোদিন কেউ এরকম চিৎকার করে কাঁদতে শুনিনি। যিনি একটা জোরে কথা বলেন না, তিনি পাড়া জাগিয়ে কাঁদছেন। ঠাকুরের সময়তে লাটু মহারাজ বলছে, মেয়ে মানুষের এরকম ধৈর্য সহ্য শক্তি আমি হামনি কখনো দেখিনি। কেন কি, ঠাকুর একবার মা কালী গো আমায় ফেলে গেলে কোথায় বলে যে একবার চিৎকার করেছিলেন, তারপর স্তব্ধ চুপ, আর কখনো একটিও কথা বলেননি, আর তার কান্নার আওয়াজও শোনা যায়নি। তিনি যোগেন মহারাজ চলে যাওয়াতে কিভাবে কাঁদছেন? তো স্বামী যখন চলে গিয়েছে তখন তিনি হয়তো কাঁদছেন সেটা কেউ দেখেনি, কিন্তু মা নিজে বলেছেন যে আমার মনে হচ্ছিল আমিও আর এই শরীর রাখবো না। তাহলে কতখানি যন্ত্রণা সেখানে, যিনি এতখানি যন্ত্রণায় আছেন তাকে আরেকজন এসে বলছে যে মা সংসারে কেবল যন্ত্রণা আর অশান্তি। আমাদের অবস্থা, আমরা ভগবানের কাছে যাই কেবল ভগবানকে, যে আমাদের ও ভগবান যে আমাদের এত ভরে ভরে দিয়েছেন, আমাদের কি ভগবানকে কখনো কিছু দেবার থাকতে পারে না? আমরা শুধু দাও দাও দাও, আমার এটি চাই আমার সেটি চাই, এই করে চলেছি। ভগবানের ভালো লাগবে কিসে, ভগবান কিসে একটু তার হৃদয় জুড়াবে, এ চেষ্টা করি না। সে ভগবান যদি মানব শরীরে হয় তা তথাপি সেটা করি না, কেন কি আমি জানি, বিশ্বাস করি তিনি ভগবান, তাই তার যন্ত্রণাটা আমার কাছে গুরুত্বহীন। আমার যন্ত্রণাটা তখনও আমার কাছে এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে সামনের মানুষটা তিনি যন্ত্রণায় আছে, তথাপি গিয়ে আমার যন্ত্রণাটাই শোনাচ্ছি যে সংসারে এত যন্ত্রণা আর অশান্তি, কেবল তোমার কাছে এলেই আমার তপ্ত হৃদয় একটুখানি জুড়ায়, তোমায় মা বলে ডাকলে আমার হৃদয় জুড়ায়। আমরা সবাই মা মাই করছি, তো তখন মা বলছেন যে তুমি বৌমা ঠাকুরকে দেখেছ, মায়ের সব কথাতে তখন ঠাকুর, এটা বরাবরই, কিন্তু তখন মায়ের প্রাণটা বড় নরম অবস্থায় রয়েছে। তো মা বলছেন, বৌমা তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আর ভাবনা কি, তোমাকে উনি খুব ভালো বলতেন। নিকুঞ্জ দেবীর সম্পর্কে ঠাকুর মায়ের কাছে কখনো কিছু প্রশংসা করেছেন, কখনো কখনো কিছু বলেছেন, সেটা বলছেন যে তোমাকে উনি খুব ভালো বলতেন, তিনি আমায় বলেছেন মাস্টারের স্ত্রী কি উদার, কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, এই যে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে সরলতা আর উদারতা, এই উদারতা তো ঠাকুর আমাদের মধ্যে দিয়ে যেতে চেয়েছেন, এই যে তার সর্বধর্ম সমন্বয়ের বাণী, এই তো ওই উদারতা, উদারতাটাকে আমাদের মধ্যে দিয়ে যেতে চাইছেন, যেটা স্বামীজি গিয়ে পরবর্তীকালে 1893-তে বিশ্ব মধ্যে ঘোষণা করবেন, ওই উদারতার বাণী, সার্বজনীন গ্রহিষ্ণুতা, ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স, টলারেন্সের কথা বলবেন। সেটা ঠাকুর তো আমার শুধু নরেনকে দিয়ে যাননি, তো আমাদেরকেও দিয়ে গিয়েছেন, কিন্তু আমরা অন্যের ব্যবহার উদার, আমি যদি উদার হব ঠাকুরের কথা শুনে, তো আমি যখন কেউ উদারতা দেখাচ্ছে তার কাছেও যেরকম উদার, যে আমায় অনুদারতা দেখাচ্ছে তার কাছেও আমি উদারতা দেখাতে বাধ্য। দায়বদ্ধ কার কাছে? ঠাকুরের কাছে, কেন কি আমি ঠাকুরের সন্তান, আমার পিতা, আমার প্রভু যে উদারতার বাণী ছড়িয়ে গেছে, আমি তার সন্তান হয়ে অনুদারতা কখনো দেখাতে পারি না। তোমার দায় নয়, কারণ তুমি তো ঠাকুরকে বোঝোনি, চেনো না, কিন্তু আমি দাবি করি
যে আমি ঠাকুরকে বুঝেছি, চিনেছি, তাহলে তার উদারতা সম্পর্কে আমি জানি, তাই তুমি আমায় যতই সংকীর্ণতা দেখাও, যতই অনুদারতা দেখাও, আমার মূর্তি ভাঙো, আমার আশ্রম ভাঙো, আমাকে মারো, তথাপি আমি তার জন্য সেটা প্রোটেক্ট, নিজেকে প্রোটেক্ট করবার আমার অধিকার আছে, আমার ধর্ম আমি ত্যাগ করব না, আমার ঠাকুরকে বাঁচানোর জন্য আমি প্রাণও দেব, কিন্তু আমি তার সম্পর্কে সংকীর্ণ মানসিকতা তখনও রাখব না, তখনও আমি জানবো আমার যে ঠাকুরকে আমি পূজা করি তাকে পূজা করে বলেই আমি উদার, আর এই তুমিও সেই ঠাকুরই, সেই জন্যেই আমি তোমার জন্যেও উদারতা এবং ভালোবাসাই আমি রাখি, ভালোবাসাই আমি তোমার জন্য হৃদয় ভরে দিচ্ছি। এই হচ্ছে ঠাকুরের প্রতি আমাদের দায়বদ্ধতা। যদি ঠাকুরের সন্তান হই তবে এমনি হতে হবে। তো এই এটি দিয়েছেন, তো ঠাকুর বলছেন দেখছো কেমন উদার, এই প্রশংসা করেছেন যে এরকম হবে ঠাকুর তার প্রশংসা করবেন। আমরা সবাই ঠাকুরের প্রশংসা পেতে চাই, আমরা কেউ চাই না ঠাকুর আমাদের ধিক্কার দিক, ঠাকুর বলুক যে আমার সন্তান আর আমি যে এত বলে এলাম, তবু এত অনুদার, এত সংকীর্ণ মানসিকতা, ওর মন্দির ভাঙলো তো সে তার মসজিদ ভাঙতে যাচ্ছে, ওখানেও যে আজান দিচ্ছে সে যে আমারই নাম ডাকছে। যাই হোক, হ্যাঁ, তো আবার বলছেন ওই তপ্ত ওই সংসারের যন্ত্রণার কথা বলেছে, তো তাই মা বলছেন এ সবার, আমাদেরও তো, আমরা নিকুঞ্জ দেবীর জায়গায় যদি যাই আমাদের ওই একই নালি, সংসারটি বড় যন্ত্রণার, বড় কষ্টের, হ্যাঁ, বড় আগুন চতুর্দিকে যন্ত্রণা দেয়। তো মা বলছেন যে তোমায় বলি শোনো মা, হ্যাঁ, আমাদের সবার জন্য বলা, আমাদের সকলকেই মন দিয়ে শুনতে বলছেন মা, যে বলি শোনো, এই সংসারে সুখ দুঃখ ভালো মন্দ আছেই, আছেই, যার যখন সময়, মানে সুখ দুঃখের যার যখন সময় ঠিক আসে ভোগও করিয়ে নেয়, আবার যখন সময় হয় চলে যায়। সুখও আসবে দুঃখও আসবে কিন্তু সে আবার চলেও যাবে, কিন্তু কি আমরা তার মধ্যে দিয়ে শিখব? তখন কি আমরা ঠাকুরকে ছেড়ে হায় হায় করতে থাকবো, নাকি আমরা ভগবান ভগবত সত্তা ভুলে আমরা সব অসুর হয়ে উঠব? দুঃখের সময়তে আমার সুখ পাবার আশায়, দুঃখ নিবারণের জন্য আমি কঠোর কঠিন হয়ে পড়ব, অন্যকে কষ্ট দেব, অত্যাচার করে সুখ ছিনিয়ে আনার চেষ্টা করব, তাহলে কি আর মধ্যে আমার মধ্যে আর ভগবত সত্তা রইল, আমার মধ্যে দেবত্ব রইল? ভগবানকে আমি একেবারে কান চাপড়ে ঘুম পাড়িয়ে দিলাম, অজ্ঞান করে দিলাম, ঘুম পাড়ে ঘুমোচ্ছে তো বটেই এখনো, কিন্তু ভগবানকে জাগানোর বদলে আমি একেবারে অজ্ঞান করে দিলাম, ভগবান মূর্ছিত হয়ে আমাদের মধ্যে পড়ে যাচ্ছে, রয়ে যাচ্ছে আর কি। তো মনে জোর করতে হয়, এইটি হচ্ছে মাদুলি, মনে জোর করতে হয়, আর ওই সময়ে ঈশ্বরে আরো বেশি করে মন রাখতে হয়। তাই যখনই বিপদে পড়ব, যখনই দুঃখ এসে সামনে দাঁড়াবে, তখন দুঃখকে বেশি দেখব না, দুঃখ জানি যে মা বলেছেন দুঃখ তুমি এসেছো, তোমার এখন সময়, তোমার এখন বল বলাও, লাগাও তুমি তোমার নানান কাজ করতে, আমি তখন কাকে বেশি করে চেপে ধরবো, আমার ঠাকুরকে আমি তখন বেশি করে চেপে ধরবো, আর মনে আমি জোর করব যে দুঃখ তুমি যতই আমাকে ও আসুরিক প্রবৃত্তি নিতে বাধ্য করার চেষ্টা করো, আমি কখনো যাব না, আমি আমার ঠাকুরকে ছাড়ব না। তাই আমার যদি মন্দির ভাঙে, আমার ঘরে হিন্দুর ঘরে যদি লাঠি নিয়ে আসে, আমিও একটি কুড়ুল বার করে তাদের ছেলে মেয়েকে কাটতে আমি দৌড়াবো না, আমি তখন প্রার্থনা করব, আমি ভগবানের কাছে তাদের জন্য প্রার্থনা করব, নিজেকে প্রোটেক্ট করব, অতি অবশ্যই লড়ব, এটা আমার অধিকার, বা ঠাকুর বলেছেন ফোঁস করবেন, কিন্তু তার সন্তানকে তার বাড়ির লোকের উপরে আমি হামলাও করব না, তার মসজিদও আমি ভাঙব না,
তার মসজিদে আমার আমার ঠাকুরই রয়েছেন সেখানে, সে চেনে না, আমি যে চিনি, আমার ঠাকুর যে আমাকে দেখিয়েছে হাত ধরে, যে যেই আল্লাহ, সেই ঈশ্বর, সেই গড, সেই যিশু, সেই শ্রী চৈতন্য, আমি দেখেছি, আমি ধনী, তুমি করুণার পাত্র, কেন কি তুমি বোঝনি, তুমি চেননি ঠাকুরকে, আমি ধনী। নিকুঞ্জ দেবী শুধু এইটুকু বলেছে, তখনই নিকুঞ্জ দেবী বলছে, এই যে তোমার সঙ্গে কথা বললেই না মনে বড় জোর আসে। ঠিক তো, আমাদের মায়ের কথাগুলি শুনলে, যদি আমাদের এমনি করে দুঃখের সময় মায়ের এই কথাগুলি ঠিক ঠিক মনে পড়ে না, দেখব আমাদের মনেও এমনি জোর আসবে, আমাদের মনে হবে ও দুঃখ এসেছে, আমি এখন ঠাকুরকে ধরব, আর কিছুতেই আমার দ্বারা কোনো ছোট কাজ হবে আমি চাইব না। হ্যাঁ, তো জোর হয় আর প্রাণটা জুড়ায়, তাই প্রাণটা যখনই হুহু করে ওঠে না, তখনই তোমার কাছে আসার জন্য ব্যাকুল হই। তা দুঃখের একটা বড় ভালো দিক আছে, পজিটিভ সাইড, ওই প্রাণটা যখনই যন্ত্রণায় হুহু করে ওঠে, তখন নিকুঞ্জ দেবীর মনটা ব্যাকুল হয় ভগবানের কাছে যাবার জন্য। তো আমাদের ব্যাকুলতা তো দরকার, ঠাকুর বলছেন ব্যাকুলতা এলেই হলো, ব্যাকুলতা হলো তো সব হলো। তো ব্যাকুলতা যদি হয়, তাহলে তার পথ যদি দুঃখ হয়, তা দুঃখের পথ ধরে আসুক না ব্যাকুলতা, তাহলে ঠাকুরের কথা মতো আমার সব তো হবে। তো একদিন মা এবার বিভিন্ন সময়ে ঠাকুরের প্রসঙ্গ করছেন, বলছেন একদিন বললেন, মানে ঠাকুরের কথা বলছেন, একদিন বললেন ছেলে কি হবে, এই দেখছো সব মরছে। তা আমি বললাম সব কি যায়, সে যে ঘটনা আমরা জানি তো, যে মাকে সর্বদাই বলে যে যে কোমরে ছেলের অন্নপ্রাশনে তুমি কোমরে গাঁটতে নাচবে, আর যখন ছেলে মরে যাবে তখন ভুঁয়ে পড়ে ওই কোমর আছড়ে তখন কাঁদতে হবে, বলছে তো। তখন মা আস্তে করে বলছে, ও যেরকম করে বলে, মা বলছেন যে সবগুলোই কি আর মরবে। এখন বলছে, ওরে বাবা, জাত স্বামী বলি কিছু জানে না, এ তো দেখি জাত সাপের ন্যাজে পা পড়েছে, বললে ঠাকুর খুব গোলমাল করতে শুরু করেছেন। আর মা যেন কি কাজ করছিল, দৌড়ে ঘোমটা টুমটা টেনে ঘরের ভিতরে দৌড়ে পালিয়ে গেছেন, লজ্জাবে। আবার বলছেন, আবার আরেকদিন ঠাকুরের কথা বলছেন, যে একদিন খাবার সময় নুন ছিল না, তো বলছেন নুন কই, নুন দাও। তখন বলছে, মা বলেছে নুন নেই। তা নুন নেই তা বলবেনই তো যে নুন নেই। তখন ঠাকুর তিরস্কার করেছেন মাকে। কেন তিরস্কার করেছেন মাকে? বলছেন নেই কি, ঠাকুর বলছে নেই কি, নেই শব্দ বলতে নেই, সব মানে জোগাড় করে করে রাখতে হয়। কি সুন্দর একখানা শিক্ষা আমাদের, যে ঠাকুর এই আছেন, এই তিনি ভগবানের সঙ্গে কানেক্টেড হয়ে গিয়েছেন, অর্থাৎ তার মনটা সদা সর্বদা মায়ের সঙ্গে একেবারে একাত্ম হয়ে যাচ্ছে। জগতে জগতে তার কোনো প্রয়োজন নেই, তিনি শুধু আমাদের জন্য মনটাকে ধরে রেখেছেন, কিন্তু তার মনটা সদাই উন্মুখ ওই দিকে ছুটে যাওয়ার জন্য। সে মানুষটা কিরকম সুন্দর একখানা সাংসারিক শিক্ষা দিচ্ছেন, নেই নেই কি কথা, নেই বলতে নেই, সব জোগাড় করে করে রাখতে হয়। এই যে আমরা বলি মহারাজদের কাছে এসে বলি, গিয়ে বলি যে হচ্ছে না, এত ধ্যান করছি, এত জপ করছি, হচ্ছে না, আমার দ্বারা হবে না, সে লেখাপড়া করতে যাই, চাকরি করতে যাই, কোনো একটা কিছু শিখতে যাই, আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি করব না, একই কথা। ঠাকুরের এই কথাটা সেখানেও খাটে, যে হবে না, আমার মধ্যে ওই বিদ্যা নেই, ওই ট্যালেন্ট নেই, এটি আবার কি কথা। আয়ু সব একটু একটু করে জোগাড় করে রাখতে হয়, ঠিক সেই রকম ভিতরে যে আমাদের আছে ক্ষমতাগুলো, সেগুলোকে একটু একটু করে উদ্বুদ্ধ করতে হয়। উদ্বুদ্ধ করলে সেই ভিতরের ক্ষমতা, নেই নেই নয়, নেই নেই না বলে ওগুলোকে তুলে আনার চেষ্টা করতে হবে। যত চেষ্টা করব দেখব সত্য সত্য, আমরা কেউ কখনো হয়তো জানি না যে কেমন করে
কেমন করে হয়তো রান্না করতে হয় আমি জানি না, কেমন করে রান্না করতে হয় আমি জানি না, কিন্তু আমি কোনো একটা কারণে আমি একলা থাকতে বাধ্য হচ্ছি, এবং আমার পয়সাও এতটা নেই যে আমি রান্নার লোক জোগাড় করতে পারি। তাহলে বাধ্য আমাকে খাবার জন্য নিজেকে রান্না করতে হবে। তাহলে আমার ওটা একটা অসুবিধা। এই অসুবিধাটাকে যদি আমি একটা লার্নিং প্রসেস হিসাবে নিই, যে এটা আমার একটা শিখবার সুযোগ এইভাবে যদি নিই, তাহলে আমি রান্নাটা শিখে যাব। প্রথম দিন পুড়বে, তারপরের দিন নষ্ট হয়ে যাবে, তারপরের দিন কম পুড়বে, তারপরের দিন একটু বেশ ভালো হবে, নুনটা হয়তো কম হবে, তারপরের দিন বেশ সব কিছু মোটামুটি ঠিক হবে, তারপর ধীরে ধীরে উপাদেয় হবে, তারপর এমন হবে যে অন্য কেউ এসে বাড়িতে খেয়ে আঙুল চেটে বলে যাবে, তুই কিন্তু এই ডিশটা দারুণ বানাস, তোর হাতের রান্না কিন্তু খুব ভালো। এই যে এটা আমার ভিতরে ছিল, আমি কিন্তু এটা টের পাইনি, এটা টের পাইনি, এটা আমি যখন প্রয়োজন হলো তখন ওই ভিতরে যে আমি রান্না করতে পারি এবং বেশ ভালো পারি এবং অন্যের সন্তুষ্টির কারণ হতে পারে আমার রান্না, আমি সেটা বুঝতে পারলাম এবং সেটা আবিষ্কার করে আমি বেশ খুশি হলাম। যখন কেউ আমার হাতের রান্নাটা খেয়ে খুব সুখী হয়েছে এবং তৃপ্ত হয়েছে, তখন আমি আমি খুব খুশি। হ্যাঁ, তখন আমি নিজের উপরে খুব সন্তুষ্ট যে আমি এটা জানতাম, আমি এটা পারতাম, আগে কেন ট্রাই করিনি, এবং হয়তো এটা আমার জীবিকার জন্য একটা পথ, একটা উপায় হতে পারে, পারে কি না। তো সেই রকমই নেই, নেই পারি না, আমার দ্বারা হবে না, এই রকম কোনো কিছুই বলতে হয় না, বরং চেষ্টা করতে হয়। আমি আজ কাদা মাখা সোনা, কিন্তু ওই কাদা মাখা আমার মনের ভিতরে যে ময়লাগুলো রয়েছে, ওই ময়লাগুলো ধুতে 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 ওই সোনা, অর্থাৎ এই যে ভগবানকে মূর্ছিত করে দিচ্ছি প্রতিদিনের ব্যবহারে, প্রতিদিন ভগবান অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে আমাদের ব্যবহারে আচারে, তো ভগবানকে একটু একটু করে জাগিয়ে তোলা, আমাদের মধ্যে ভগবত সত্তার প্রকাশ হবে। ভারী সুন্দর শিক্ষা, একটা সাংসারিক শিক্ষা, কিন্তু আমি এইভাবে নিয়েছি, আর এইভাবে নিয়ে আমিও এই নিকুঞ্জ দেবীর মতনই মনে বড় জোর পেয়েছি। জোর পাই ঠাকুরের কথা, আমরা সকলে পাই, তাই তো শুনি, তাই তো ভালো লাগে, তাই তো আপনারা আজকে এখানে রোজ থাকেন আমি জানি। কারণ শুনলে আমাদের প্রাণে শক্তি হয়। আবার একদিনকে একটা খুব মিষ্টি মিষ্টি একটা রিলেশনের কথা, সাংসারিক রিলেশন, যে মায়ের যিনি মা, অর্থাৎ শ্যামা সুন্দরী দেবী, যাকে আমরা রামকৃষ্ণ পরিবারে দিদা বলে জানি, সেই দিদা এসেছেন মেয়ের শ্বশুর বাড়িতে। ঠাকুর তখন সেখানে রয়েছেন, কামার পুকুরে এসেছে। ঠাকুর শাশুড়িকে বলছে, খুব আদর যত্ন করেছে শাশুড়িকে, খুব আদর যত্ন করেছে, করে টোরে তারপর বলছে, মা এগুলো স্মৃতিচারণা করেছে যে আমার মা সাথে কত আদর যত্ন করেছে। তারপরে আদর করছে, আদর করে একটা বায়না করছে ঠাকুর। কি বায়না? না, ঠাকুর বলছে, আপনি আচার তৈয়ার করুন, করে আমাকে খাওয়ান। শাশুড়ির কাছে জামাই, আমাদের ঠাকুর আদর বায়না করছেন যে আমাকে আচার বানিয়ে খাওয়ান। কালকে হয়তো দেখবো আপনাদের মধ্যে অনেকে হয়তো আচার প্রস্তুত করে ঠাকুরকে ভোগ দিয়েছেন একটুখানি। ঠাকুর কি সুন্দর বলছে, আজ বায়না করছে, আচার খাওয়াও। তারপর আরো একটি দিন মা প্রসঙ্গ করছেন যে জয়রাম বাটিতে যখন ছিলাম তখন ঠাকুর এসেছেন একদিন, বলছেন এই ঘটনাটা তখনকার, যখন হচ্ছে যে মা 5 বছরে বিয়ে হয়ে যাবার পরে 2 বছরের মাথায় ঠাকুর আবার জয়রাম বাটিতে এলেন। ওই এসে কয়েকদিন থেকে মাকে নিয়ে, দুদিন থেকে মাকে নিয়ে জোরে ফিরলেন কামার পুকুরে, তারপর দক্ষিণেশ্বরে আসা। এই যে বিয়ের পরে দ্বিতীয়বার যখন শ্বশুর বাড়িতে গেলেন, তখন আমরা তো জানি যে
মা ওইটুকু কচি খুকিটি 7 বছর বয়স তখন, কিন্তু মা এসে জল নিয়ে ঠাকুরের পায়ে দিয়ে আর পা ধুইয়ে দিয়ে একটা ছোট্ট পাখা এনে, তালপাতার পাখা এনে ঠাকুরকে কাছে দাঁড়িয়ে হাওয়া করছে। কি সুন্দর ছবি খানি, মনে মনে ভাবলে খুব মিষ্টি লাগে। আমাদের ঠাকুর তখন 26 বছর বয়স আর আমাদের মা 7 বছরের খুকি, পা ধুইয়ে দিয়ে বরের আর হাওয়া করছে। তো তখন সবাই বলছে, ও মা দেখো কিরকম, ওইটুকুনি মেয়ে কিরকম ভাবভঙ্গি দেখো। তো সেই সম্পর্কে মা বলেছেন আর কি, যে ঠাকুর, মা নিজে কিন্তু করেননি, ঠাকুর বলেছেন। কি বলেছেন? যে একটু সাজি মাটি দিয়ে আমার পাটা ধুয়ে দাও তো। তো আমাদের মা তো এমনিতে স্নেহময়ী, আমরা জানি যে যখন মায়ের, তার মা যখন অতগুলি বাচ্চা তো রয়েছে, বাচ্চা ভাই বোন তো সংসার সামলে উঠতে পারে না, তখন মা ওই কচি খুকি মা আমাদের 5 বছর 7 বছর হচ্ছে এই সব সময় সময়ে বা তারও আগে থেকে তার কোলের মধ্যে তার ছোট ছোট ভাই বোনগুলোকে নিয়ে তিনি কিন্তু ওই যেতেন, মা গেছে কাপাস তুলো কুড়োতে তিনিও যেতেন, তিনি দল ঘাস কাটতে যেতেন ওই ভাইদের জন্য, মা রান্না করতে পারতো না তিনি রান্না করতেন, তাদেরকে খাওয়াতেন। তো মা তো একেবারে ছোট থেকেই আমরা দেখি বড় স্নেহময়ী। তো তার বর এসেছে, তো স্বামী এসেছে বলছে আমার সাজি মাটি দিয়ে পাটা ধুইয়ে দাও, দিতে হয় কি না হয় এটা দেখলে লোকে কি বলবে এসব তিনি জানেন না, বলেছে তিনিও সাজি মাটি দিয়ে ঠাকুরের পাটি ধুইয়ে, আর তারপরে যে এটা সঙ্গে সঙ্গে মনে হয়েছে। কি সুন্দর, এই জিনিসগুলো আমাদের হয় না, আজকে যখন বাড়িতে কেউ কিছু বলে তখন আমরা করি, কিন্তু আমরা কানেকশন করি না নিজেরা ভেবেচিন্তে, যেটার অবশ্য বাবা এসেছে বাড়িতে তো জলটা দিই, জলটা দিই তো বাবা এসেছে ফ্যানটা একটু জোরে করে দিই, এই যে জিনিসগুলো, বা বাড়িতে একটা লোক এসেছে, হ্যাঁ এগুলো মানে আমরা সাধারণত ভেবেচিন্তে করি না, কিন্তু যদি কেউ বলে হয়তো করি। মা 7 বছরের খুকি কিন্তু মনটি তৈরি হয়েছে, ওই যে ছেলে মেয়ে, মায়ের অতগুলি ছেলে মেয়েকে তিনি দেখেছেন, এটা তো একটা কষ্টের জীবন, তাই নয় কি? কষ্ট নয় কি যে তার নিজের তখন প্যাম্পার পাওয়ার সময়, তার নিজের তখন আদর যত্ন পাওয়ার সময়, আদর খাবার সময় বাবা মার থেকে, তা নয় তার থেকে গুড়ে গুড়ে যে ভাই বোনগুলো, সেই ভাই বোনকে তিনি রান্না করে খাওয়াচ্ছেন, তিনি তাদের কোলে করে নিয়ে ঘুরছেন, তাদের কান্না থামাচ্ছেন, তাদের হয়তো পটি পরিষ্কার করছেন, জামা কাপড় কাচ্ছেন। তো এটা তো একটা কষ্টের সময়, কিন্তু তিনি ওটা শিখেছেন, সেই জন্য কানেকশন করতে পারছেন। যেই ঠাকুর বলল তা না হলে হয়তো তার মাথায় বড়রা করছে, যাওয়া উচিত কিনা হয়তো বুঝতে পারতো না, কিন্তু ঠাকুর যখন স্পষ্ট করে বললেন যে সাজি মাটি দিয়ে আমার পাটা একটু ধুইয়ে দাও তো, তখন মা সাজি মাটি দিয়ে পাটা ধুইয়েও দিলেন, আবার একটা ছোট্ট পাখা জোগাড় করে এনে, যে অত দূর হেঁটে হেঁটে এসেছে কামার পুকুর থেকে জয়রামবাটি পর্যন্ত, তা হাওয়া করতে লেগেছে, বলছে এরকম করেছি। তখন সকলে বলাবলি করতে লাগলো, যে অন্যান্য মেয়েরা, যে ও মা সারদা দেখো কি স্বামীর সঙ্গে কিছু হলো না তবু দেখো কেমন, এরকম মা স্মৃতিচারণা করছেন ঠাকুরের এই সব প্রসঙ্গ। ঠাকুর চলে গিয়েছেন, মায়ের মনে আসছে একটার পর একটা কথা। তারপরে একদিন আরেকটা খুব সুন্দর কথা বলছেন, বলছে যে শাশুড়ি চন্দ্রমণি দেবী, যখন এত বড় ছেলে রামকুমার চলে গিয়েছিল, ছোট ছেলে সবাই বলেছিল উন্মাদ হয়ে গিয়েছে, তারপর মায়ের তখন কত চিন্তা, আর বৃদ্ধা হয়ে গেছেন তো চন্দ্রমণি দেবী, তারপর রামেশ্বরও যখন মারা গেল তখন চন্দ্রমণি দেবী ভীষণ কাতর হয়ে গেছিল, মানে কে দেখবে, কার কাছে থাকবে, কি হবে না হবে, আর সংসারে বড় অনটন, আর বৃদ্ধা হয়ে গেছে, তার তখন আর শরীরও বয় না তেমন করে, তো ভীষণ কষ্ট পেয়েছেন। তো সেই সময় ঠাকুর গিয়েছেন
মায়ের কাছে মাকে সান্ত্বনা দেবে, মাকে বড় ভালোবাসতেন তো, তো মাকে সান্ত্বনা দিচ্ছেন, মাকে বোঝাচ্ছেন। তো একদিন এইরকম করতে করতেই ঠাকুরের দিন চলে যাচ্ছে, কেমন যে মা সদা সর্বদা কাতর, সদা সর্বদা কাঁদছেন, তো মাকে তিনি সামলাচ্ছেন, মাকে তিনি শান্ত করার চেষ্টা করছেন, এইভাবেই দিনটা চলে যাচ্ছে। তো তখন তিনি প্রার্থনা করছেন। দেখুন, আমরা বলি যে সংসার আমাদের মনটা কেড়ে নিচ্ছে, তাই তো? সংসার মনটা কেড়ে নিচ্ছে, তো আমি ধ্যান করব কখন, জপ করব কখন, আমাদের কত শত ইয়ে, আমরা এরকম বলে থাকি। তো তখন আমাদের ঠাকুরেরও সময়টা তার পুত্র শোকে কাতর মা ওই সময়টা নিয়ে নিচ্ছে। আমাদের ঠাকুর হচ্ছে জগৎ মাতার সঙ্গে মার্জ হয়ে গেছেন, তিনি ভগবান, তিনি বুঝে গেছেন যে তিনি অবতার, তিনি ভগবান, তিনি অবতার হয়ে এসেছেন, এটা কিন্তু তিনি সাধনার পরে জানেন। এই মায়িক শরীরে ওই মা কাঁদছেন, তার তো মুহুর মুহুর সমাধি হয়ে যায় আর কি, তিনি না পারছেন মায়ের নাম করতে, না জপ করতে, না কিছু করতে পারছেন না ঠাকুর, কারণ তার পুত্র শোকে কাতরা মাকে তিনি সামলাচ্ছেন। তখন ঠাকুর ওসব এই পার্থিব সম্পর্ক, দুদিনের সম্পর্ক ঠাকুর তো হওয়া উচিত ছিল কি, যে ওগুলো ওটা একটু বুঝিয়ে টুঝিয়ে দিয়ে ঠাকুরের চলে আসা উচিত ছিল, তাই নয় কি? বা ঠাকুর সমাধিস্থ থাকতো, সমাধিস্থ থাকতো, মা কাঁদছে কাঁদুক, এটা হওয়া খুব সাধারণ একটা ঘটনা, হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের ঠাকুর তা করেননি। আমরা মাতৃদিবস, মাতৃদিবস ফটো সেশন মায়ের সঙ্গে সব করি, কিন্তু আমার যে ঠাকুর, আমাদের যে ঠাকুর, তিনি যে মাকে কি জায়গায় রেখেছেন, ওই মন্দিরে যে মা, তার গর্ভধারিণী মা, সেই মা, আর সেটার প্রমাণ দিচ্ছেন তিনি, যে যিনি কথায় কথায় মুহুর মুহুর সমাধিস্থ হয়ে যান, যিনি জনী শব্দটা উল্লেখ মাত্র জগৎ জননীর জনী চিন্তা করে সমাধিস্থ হয়ে যেতে পারেন, তার মনে কোনো লোভ, কোন রকম সংসার কিচ্ছু উঁকি ঝুঁকি, উঁকি ঝুঁকি পর্যন্ত মারে না, আর টেনে নেওয়া তো দূরের কথা। সেইখানে তিনি ওই মায়ের নাম করতে পারছেন না, তো সংসারটা পুরো মনটা কেড়ে নিচ্ছেন, আর মায়ের প্রতি তার কি চরম ভক্তি সেটা যাচ্ছে যাক, তথাপি আমার মা যখন কাঁদছেন, মা যখন কাতর, আমি মায়ের সঙ্গে সঙ্গেই থাকবো, যতবার মা কাঁদবে আমি বোঝাবো, আমি ওই মাকে, জগৎ মাতাকে অপেক্ষায় রাখাবো, স্ট্যান্ড বাই রেখেছেন। তো তখন আমরা কি করি, হাহুতাশ করি, সবাইকে বলি আমার জপ হচ্ছে না, আমার ধ্যান হচ্ছে না, সংসারে আমার এত সব অশান্তি, আমি করতে পারছি না। ঠাকুর কি করছেন, ঠাকুর জনে জনে বলে বেড়াচ্ছেন না, ঠাকুর প্রার্থনা করছেন। ঠাকুর কি প্রার্থনা করছেন, না এটা তো তার একটা বাধা, মাকে ডাকার পথে বাধা, তো তিনি সেই বাধাটা সরানোর কথা বলছেন প্রার্থনা করে করে। কি বলছেন, যে মা আমি তোমার নাম গুণগান করব, মা একদম বায়না, ওই জন্য মন্ত্রতন্ত্রই যে আমাদের শিখতে হবে, জানতে হবে, এমনি কিচ্ছু না, শুধু সম্পর্কটা বুঝে নিতে হবে। ঠাকুর যে বলছেন না আমার সঙ্গে তোদের কি সম্পর্ক, এইটা বুঝে নিতে হবে, তাহলেই হবে, তো সম্পর্কটা বুঝে নিতে হবে। তিনি পাথরের মূর্তি নন, তিনি পাথরের শিব নন, তিনি একেবারে আমার বাবা, আমার ঠাকুর, তিনি আমার প্রিয় প্রিয় ঠাকুর, আমি তাকে সন্তান হিসাবে দেখি, তাকে আমি বাবা হিসাবে দেখি, যেভাবে দেখি না কেন, তার সঙ্গে আমার সম্পর্কটুকু জুড়ে নিতে হবে। তো এই ঠিক যেমন করে মায়ের সঙ্গে তিনি তার সম্পর্ক জুড়েছেন, তাই আদর করে বলছেন মা আমি তোমার নাম গুণগান করব মা। কিন্তু মা যদি সদা সর্বদা শোক করে আর কাঁদে, আমি কেমন করে তা করতে পারবো, আর কি মন্ত্র লাগে, সত্যি বলুন মন্ত্র কি লাগে, যদি এমনি করে বলা যায় মা আমি তোমার নাম গুণগান করব, কিন্তু আমি কেমন করে পারবো, মা যদি সর্বদা কাঁদে, মা যদি সর্বদা এমনি করে কষ্ট পায়, আমি কেমন করে তোমার নাম গুণগান করব।
ঠাকুরকে আমাকে কিচ্ছু বলতে হবে না, ওম স্থাপকায় চ ধর্মস্ব, তার সুর কিরকম হবে, তাতে স্থাপকায়টা ভুল উচ্চারণ হলো কিনা, কতটা টান হবে দেখতে হবে না। ঠাকুর আমি তোমায় বড় ভালোবাসি, ঠাকুর ঠাকুর আমি তুমি তুমি আমার সব, তুমি আমার প্রিয়, আমি তোমার সন্তান, আমাকে একটুখানি তোমার পায়ে জায়গা দাও ঠাকুর, আমায় তুমি একটু ভালোবাসো ঠাকুর। এই এই যদি সত্যি সত্যি হয় তাহলে তাহলে সব হবে। ঠাকুরকে দেখে আমার এরকম মনে হচ্ছে। তো হ্যাঁ, তো কেমন করে পারবো? তো প্রার্থনা করছে, মা ওর মন উল্টে দাও মা, অর্থাৎ মায়ের মনের ওই শোক, শোকের ওই মনটাকে উল্টে দাও মা, আমি তোমার নাম গুণগান করবো মা, মনটাকে উল্টে দাও মা মায়ের। তো মা বলছেন, জানো শেষ পর্যন্ত তাই হলো, শাশুড়ি সব সময় আর তখন কাঁদতেন না, সব সময় ভাবে থাকতেন, যখন দক্ষিণেশ্বরে এলেন গঙ্গার ধারে থাকবেন তখন কি আর কাঁদতেন, তখন কি আর তার যে অত এইসব ছেলে মরে গেছে, তারপরে কতগুলি ছেলে মরে গেল, অভয়ও মরে গেল, হ্যাঁ কিন্তু মা তখন কি সরি অভয় মরে গেল বলছি, এই অক্ষয়ও মরে গেল, কিন্তু তিনি কি অত কষ্ট পেয়েছেন? ঠাকুর চিন্তিত ছিলেন, কিন্তু তিনি বলছেন, হ্যাঁ তো মৃত্যু তো আছে, এই শোকতাপ তো আছে, অর্থাৎ মা উল্টে দিয়েছেন মনটা। আর তারপর আজকে আর একটুখানি বলে আমরা শেষ করব, এই প্রসঙ্গ আরো একটু করব। তা একদিনকে বলছেন যে আমি এই তখন তো লক্ষ্মী দিদি আর মা থাকেন, তা ওখানে বলছেন যে ওই নৌকায় করে একবার জয়রামবাটি গেছেন, না ওখানে তো থাকেন সেটা পরে অন্যদিন বলবো, জয়রামবাটিতে গেছেন মা আর ঠাকুর। এটা খুব সুন্দর একটা ছবি, যে তখন ওই বালি থেকে নৌকা করে যেতে হতো, বন্দরে গিয়ে উঠতে হতো, তো এইরকম তো নৌকা করে গিয়েছেন। আমার ভারী ওটি মনে মনে ভাবতে ইচ্ছে করে যে কি সুন্দর, মা আর ঠাকুর দুজনে একসঙ্গে জয়রামবাটি যাচ্ছেন নৌকা করে। এই দম্পতি আমি বলি পৃথিবীর শ্রেষ্ঠ দম্পতি। কেন পৃথিবীর শ্রেষ্ঠ দম্পতি? কেন তাদের মধ্যে ভালোবাসাটা এত নিবিড়, একের কথা অন্যে না বলতে বুঝে যায়। দ্বিতীয় কথা, সম্পর্ক কতগুলো জিনিস ডিমান্ড করে, সেটা হচ্ছে পারস্পরিক সম্মান, পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা, আত্মমর্যাদা রক্ষার দায়িত্ব একে অপরের থাকে। যদি মিলিয়ে মিলিয়ে আমরা দেখি ঠাকুর আর মায়ের কথা সম্পর্ক, তাহলে আমরা দেখব এই পারস্পরিক শ্রদ্ধা, যেমন মায়ের প্রতি ঠাকুরের, ঠিক তেমনি ঠাকুরের প্রতি মায়ের, দুজনে দুজনকে কিরকম শ্রদ্ধা করেন। কিন্তু মা 5 বছরের, ঠাকুর 24 বছরের, 5 বছরের খুকির মধ্যে কি গুণ ছিল, কিন্তু ঠাকুর তার এই যে প্রথমেই বলছিলাম যে মেয়েদের জন্য ঠাকুরের ভাব অতি উচ্চ, ওই 5 বছরের মেয়েকে আমরা ভগবান ভগবতী এই ব্যাপারগুলোকে একটু সরিয়ে দিয়ে যদি ভাবি, 5 বছরের মেয়েটিকে তিনি নিজের হাতে গড়ে পিঠে তিনি একেবারে তৈরি করছেন, খেলনা, মেয়েরা কিছু জানে না, হাঁটুতে বুদ্ধি, ও অত ছোট মেয়ে, ওর ওর কথা মানে ঠাকুর তখন অলরেডি 12 বছর সাধনা করে নিচ্ছেন, তখন মানে বিয়ে করেছেন যখন তখন 12 বছর সাধনা করেননি, তখন 4 বছর হয়েছে, কিন্তু পরবর্তীকালে দক্ষিণেশ্বরে ফিরে এসে 12 বছর সাধনা কমপ্লিট করছেন, তাই তো? কিন্তু মা তখন কতটুকুনি, মা তখন কতটুকুনি, ধীরে ধীরে ওই 7 বছর ছাড়িয়ে 9 বছর ধীরে ধীরে কিশোরী হচ্ছেন, তাই তো? তো সেইখানে আমাদের ঠাকুর কিন্তু তাকে গিয়ে গড়ে পিঠে যত্ন করে করে তৈরি করে নিচ্ছেন, কিরকম
অতখানি তৈরি করছেন যে আমি তো এইটুকু বাচ্চার সঙ্গে চলতে পারি না, কথা বলতে পারি না, মনের কথা শেয়ার করতে পারি না, লাইক মাইন্ডেড করবার জন্য একটু গড়ে পিঠে তৈরি করে নিলাম, এই মানসিকতা নয়। আমার থেকেও আমি যদি না থাকি তুমি এতখানি ইন্ডিপেন্ডেন্ট হবে, আমি যদি না থাকি কেউ যদি না থাকে তবু তোমার ভিতরে এত দৃঢ়তা এত কনফিডেন্স থাকবে এবং এতটাই তুমি মানে স্বয়ংসম্পূর্ণ হবে এবং স্বাধীন মনস্ক হবে যে কোথাও চিৎহাত করবে না, তুমি তোমার ঘরেই থাকবে, অন্যত্র তুমি দৌড়ে বেড়াবে না। এই যে মাকে সেইভাবে তৈরি করে গেছেন, এবং শুধু তাই নয় যে তুমি শুধু তোমার মতো ইন্ডিপেন্ডেন্টলি থাকবে তাই নয়, তোমাকে তুমি যে সিচুয়েশনেই থাকো তোমাকে বহু মানুষের জন্য কাজ করতে হবে, তাদের সেবা করার জন্য আমি রেখে যাচ্ছি। তিনি তার থেকেও আমি কি আর করেছি, আমার থেকে বেশি তোমায় করতে হবে, এইভাবে তিনি মাকে তৈরি করে দিয়ে যাচ্ছেন, তৈরি করছেন। প্রথম প্রথম তিনি দীক্ষা দিচ্ছেন তিনি কিন্তু মাকে, তার প্রথম শিষ্যা কিন্তু আমাদের মা, একজন মহিলা, তার থেকে 19 বছরের ছোট একজন মহিলা। সে ইউনিভার্সিটিতে পড়া নরেন নয় কিন্তু, বা আর কোনো বড় বড় পণ্ডিত নয়, এই মহিলা যাকে তিনি দেবী রূপে পূজা করেছেন, তার সাধনার সমস্ত ফল দিয়েছেন, কাউকে ঠাকুর এমনিতে কিচ্ছু দেননি, নরেনকেও নরেন অবস্থায় দেননি, যবে নরেন যোগ্য হয়েছে তবে নরেনকে তিনি সব দিয়েছেন, তার আগে তিনি নরেনকে দেননি। তো মাকেও তিনি তার সমস্ত সাধনার ফল তখনই দিয়েছেন তার পায়ে, যেদিন যখন তিনি বুঝেছেন মা সেই যোগ্যতা সম্পন্ন হয়েছেন। তো এই রকম তিনি কিন্তু তার স্ত্রীকে তৈরি করেছেন। শিক্ষণীয় প্রতিটি স্বামীর কাছে এবং প্রতিটি স্ত্রীর কাছে এই দাম্পত্য, এই দম্পতির কাছে দাম্পত্য শিক্ষা নেওয়া দরকার আছে। এত সুইট কাপল, এত সুন্দর দাম্পত্য জীবন পৃথিবীতে উপমা নেই, উপমা নেই। যখন সংসারী হিসাবে ঠাকুর মাকে দেখব তখন তাদের দাম্পত্য জীবনকে আমরা করব, অনুসরণ করব, আর যখন ভাব সাম্রাজ্যের অধীশ্বর আধ্যাত্মিক জীবনের গুরু তখন আমরা ঠাকুরকে আর মাকে সেই রকম বৈরাগী রূপে, উদাসী অনাসক্ত রূপে তাকে আমরা দেখবার চেষ্টা করব। এই এইভাবে আমরা তাদের বিভিন্ন রূপে যে যেমন চায় তেমনি ভাবে দেখতে পাবে, সন্ন্যাসী একরকম ভাবে পাবে, সংসারী একরকম ভাবে পাবে, কিন্তু যেভাবেই হোক তারা আমাদের আদর্শ। এই যেভাবেই আমি দেখি না কেন আমি দেখি যে তারা আদর্শ, আলটিমেট আলটিমেট, এর আগে নেই এর পরে নেই আর হবে না। জাস্ট এই কথাটা বলে শেষ করি। তো সেই নৌকা করে যাচ্ছেন আর মা বলছেন যে একসঙ্গে দেশে যাচ্ছি নৌকা করে, আর পরস্পর প্রসাদ খাওয়া, গান গাওয়া, ঠাকুর গান ধরেছেন, ঠাকুর গান ধরছেন নৌকা করে যেতে যেতে। আমি খালি ভাবি এই গঙ্গায় নৌকা বয়ে যাচ্ছে, কুলকুল করে নৌকা বইছে, মাঝি নৌকা টানছে, ঠাকুর গান ধরেছেন ভক্তির সঙ্গীত, চতুর ঠাকুরের মানে গলা এত সুন্দর, কথামৃততে তার নমুনা দেওয়া আছে যে সকলে সেই কণ্ঠের মাধুর্যে হৃদয়ে ভরে যেত সকলে, সেই কণ্ঠে সুললিত কণ্ঠে তিনি গান গাইছেন। তো নদীর এপার ওপার, গঙ্গার এপার ওপার সেই সুরধ্বনি স্পর্শে সব ধন্য হয়ে যাচ্ছে, পবিত্র হয়ে যাচ্ছে। আর আমাদের মাও রয়েছেন, কে জানে মা ঠাকুরের সঙ্গে দুকলি গিয়েছেন কিনা, খুব আস্তে আস্তে হয়তো ঘোমটার ভিতর থেকে পরস্পর ভাগ করে প্রসাদ খাচ্ছে, যেন পিকনিক হচ্ছে, খুব একটা উৎসব উৎসব ভাব মায়ের কথায় উঠে আসছে। মা বলছেন আহা সে কি ভাব। তারপর সেই সময় সে তখন মাকে ঠাকুর বললেন, আমি জানি তুমি কে,
কিন্তু এখন বলবো না, পরে বলবেন। আর নিজের দিকে, ঠাকুর নিজের দিকে আঙুল দেখিয়ে মাকে বলছেন, এর ভিতরে সব আছে, অমোঘ কথা, আমি জানি তুমি কে। কি কথাটার মধ্যে কি ভাব লুকিয়ে আছে, আমি জানি তুমি কে কিন্তু এখন বলবো না, আর এর ভিতরে সব আছে। ধন্য মা, ধন্য আমরাও যে এমন ঠাকুর, এমন মা আমরা পেয়েছি। আমরা কে, কত ময়লা নিয়ে জন্মেছি, কত ময়লা নিয়ে চলেছি, সে বড় কথা নয়। যত ময়লাই সঙ্গে থাকুক, আমরা মাভুই মাভুই করে চলবো, কারণ সঙ্গে আমাদের ঠাকুরও আছে, আমাদের মাও আছে, তো তারাও আমাদের সঙ্গে থাকুক, মনের ময়লা কেটে যাবে তাদের নাম করতে করতে। জয় ঠাকুর, জয় মা। আপনাদের সকলকে প্রণাম জানাই এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। ভালো থাকবেন, শুভরাত্রি।